আসসালামু আলাইকুম। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা ডাক্তার বা বিশেষজ্ঞ আছি তারা সবসময় একটা কথা বলি, রোগীদের যখন ডেলিভারির সময় হয়ে আসে তখন আমরা একটা কাউন্সেলিং করি, বিভিন্ন কথা বলি, অনেক আগে থেকেই বলি যে আপনারা কোথায় ডেলিভারি করাবেন সেটা ঠিক করেন। তো এখন ডেলিভারি করার প্লেস তো দুইটাই, একটা হয় আপনি বাড়িতে ডেলিভারি করাবেন অথবা হাসপাতাল কিংবা ক্লিনিকে ডেলিভারি করবেন। এখন আমরা কিন্তু সবসময় বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকবো যে অবশ্যই হাসপাতালে ডেলিভারি করাবেন। আপনি হয়তো বলবেন যে কেন, আমি বাসায় থাকলে কি সমস্যা, আমার বাসায় তো আমার আত্মীয় স্বজন আছে, বাড়িতে কোথাও যাওয়া লাগছে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে প্রসব আমরা আশা করি নিরাপদই হবে, কিন্তু যে কোনো সময় প্রসবে একটা জটিলতা দেখা দিতে পারে এবং সেই জটিলতাটা এমন পর্যায়ে পর্যন্ত চলে যেতে পারে যে মৃত্যু কিংবা পঙ্গুত্বের শিকার হতে পারেন আপনি। সুতরাং আমরা কখনোই সেটা চাইব না। আমরা চাইব আপনি সুস্থ থাকুক, আপনার গর্ভের সন্তানটি সুস্থ থাকুক, আমরা খুব সুন্দর একটা শিশু আপনাকে উপহার দিতে পারি। তো এগুলো করার জন্য আমরা সবসময় এনকারেজ করব, আপনাকে উৎসাহিত করব, সাজেশন দেব যে আপনি অবশ্যই হাসপাতালে ডেলিভারি করবেন। এবং এটা কিন্তু একটা জাতীয় ইন্ডিকেটর। আমরা যখন বহির্বিশ্বে এগুলো নিয়ে আলোচনা করি যে কোন দেশ কত উন্নত, সেখানে কিন্তু একটা ইন্ডিকেটর থাকে যে সেই দেশের কত % মা হাসপাতালে ডেলিভারি করেন। আমাদের এই রিজিয়নের ভিতরে শ্রীলঙ্কা সবচেয়ে এগিয়ে আছে, সেখানে 90% মা, 98% মা বাড়িতে ডেলিভারি করেন। তার অর্থ হলো যে যেগুলো ব্যথা উঠতে উঠতে বাড়িতে হয়ে যায় সেগুলো অন্য কথা, বাকি সবাই কিন্তু হাসপাতালে ডেলিভারি করেন। তাহলে হাসপাতালে ডেলিভারি করেন কেন, সুবিধাটা কোথায়? সুবিধাটা এই যে খালি হাতে ডেলিভারি করানো যায় না, তাই না? আমাকে হয়তো একটু গ্লাভস লাগবে, আপনার বাচ্চা কেমন আছে সেটা দেখাশোনা করতে হবে, আপনি কেমন আছেন তার জন্য দেখাশোনা করতে হবে। ডেলিভারি করাতে যে হঠাৎ করে হয়তো বাচ্চা ডেলিভারি করতে সমস্যা হলো, বাচ্চার হার্টবিট দেখা গেলো খুব বেড়ে গেছে, বাচ্চার কন্ডিশন ভালো নাই, কিংবা আপনার হঠাৎ করে ব্লিডিং শুরু হলো, যে কোনো একটা সমস্যা হতে পারে। প্রেশার এত বেড়ে গেল যে আপনাকে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইঞ্জেকশান দিতে হবে কিংবা কোনো স্পেশাল ব্যবস্থা নিতে হবে। আপনারা সিজারিয়ান সেকশনের কথা জানেন যে ঝট করে আপনাকে আমাদের সিদ্ধান্ত নিতে হয় ডেলিভারি যে কোনো সময় আপনার কিংবা আপনার বেবির স্বার্থে যে সিজার করতে হবে। ডেলিভারি হয়ে গেল, সিজার কিংবা নর্মাল ডেলিভারি যেভাবেই হোক না কেন হয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু অনেকগুলো জটিলতা দেখা দিতে পারে, যেমন ফুল আটকে যেতে পারে। আমি কিন্তু ভয় দিচ্ছি না আপনাদের, কিন্তু এটি হচ্ছে সতর্কতা, যেরকম হতে পারে, খুব কম হয় কিন্তু হতে পারে। তারপরে আপনার অনেক সময় দেখা যায় যে প্রসব পরবর্তী রক্তক্ষরণ হচ্ছে, নানান রকম ছিঁড়ে ফেটে এগুলো হতে পারে, যেতে পারে। তো সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই জন্য হাসপাতালে ডেলিভারি করলে যেটা হয় সেটা হলো যে আপনার দক্ষ প্রসব সেবাদানকারী যিনি, উনি তো আছেনই, সব রকম ব্যবস্থা আমাদের হাতের কাছে রয়েছে, অ্যানেস্থেশিয়া, নার্সের সহযোগিতা, ব্লাড ব্যাংক, যে কোনো সেলাই, অপারেশন, অ্যাম্বুলেন্স সার্ভিস, সব কিছু কিন্তু হাসপাতালে সদা প্রস্তুত। সুতরাং হাসপাতালে ডেলিভারি করানোর কোনো বিকল্প নাই। আপনি ধরেন প্রসব ব্যথা উঠেছে, 6-7 ঘন্টার একটা ব্যাপারের থেকে লম্বা সময় হতে পারে। আপনাকে খুব ভালো করে দেখে রাখতে হবে যে আপনার প্রেশার বাড়লো কি না, আপনার অন্য কোথাও কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না, আপনি খাওয়া দাওয়া কেমন করছেন, আপনার যত্নটা আমরা নিতে পারছি কি না, আপনি শুয়ে থাকবেন কি বসে থাকবেন সে ব্যাপারে আপনাকে কে উপদেশ দিচ্ছে, আপনার গর্ভস্থ শিশুটি কেমন আছে, আপনার যে লেবার পেইনটা যেভাবে বাড়ার কথা সেভাবে বাড়ছে কিনা, জরায়ুর মুখ যতটুকু খোলার কথা ততটুকু খুলছে কিনা, এগুলো সঠিকভাবে নিরূপণ করার জন্য এবং যে কোনো জটিলতাকে রুখে দাঁড়ানোর জন্য হাসপাতালে ডেলিভারির কোনো বিকল্প নাই। আমাদের বাংলাদেশে যে অবস্থা, তাতে আমি যখন ডাক্তারি করা শুরু করেছি 30 বছরের আগে, তখন আমাদের হাসপাতালে ডেলিভারি রেট খুবই কম ছিল, ধরেন 8-10% মা শতকরা এরকম ডেলিভারি করাতে আসছেন। আমাদের এখন অনেক উন্নতি হয়েছে এবং উন্নতির ফলে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে এখন আমাদের এদেশে 52% মা হাসপাতালে ডেলিভারি করেন, কিন্তু তারপরেও 48% মা, তার মানে প্রায় অর্ধেক এখনও বাড়িতে ডেলিভারি করাচ্ছেন। এটা কিন্তু ঠিক নয় এবং আমরা সব সময় নিরুৎসাহিত করছি বাড়িতে ডেলিভারি করানোর জন্য, কারণগুলো আমি আগেই বলেছি। সুতরাং সবার প্রতি আমাদের আবেদন থাকবে যে হাসপাতালে ডেলিভারি করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে সরাসরি জিজ্ঞাসা করেন যে কেন আমি হাসপাতালে ডেলিভারি করব, কোথায় ডেলিভারি করাবো, কিন্তু আমরা সবসময় আপনাকে বলবো যে হাসপাতালে ডেলিভারি করান এবং সেজন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। আপনি আপনার ব্যাগ রেডি রাখেন, ট্রান্সপোর্ট রেডি রাখেন, আপনার আসলে খাবার দাবারের কী অবস্থা, আপনার বাড়িতে কে থাকবে, আপনার সঙ্গে কে যাবে, এই সমস্ত জিনিসগুলো আপনাকে আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে যেন আপনার প্রয়োজনে আপনি সব করে ছট করে হাসপাতালে চলে আসতে পারেন এবং আপনি এবং আপনার শিশুটি নিরাপদ থাকে। ধন্যবাদ।